প্রতি বছর ধারাবাহিকভাবে কমছে পাশের হার এবং জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার কমেছে ৭.৩১ ভাগ, আর সর্বোচ্চ সূচক জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা নেমেছে প্রায় অর্ধেকে। হঠাৎ করে পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীদের মাঝে প্রভাব পড়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। শরীয়ত খানের রিপোর্ট। করোনা পরিস্থিতির পর এবারই প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া সব বিষয়ে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেয় প্রায় ৪.১৪ লাখ শিক্ষার্থী। এবছর গড় পাশের হার ৭৮.৬৪, ২০২২ সালে যা ছিল ৮৫.৯৫% আর ২১ সালে ছিল ৯৫.২৬%। এবারের ফলাফলে ধস নেমেছে পরীক্ষায় ফলের সর্বোচ্চ সূচক জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে। চলতি বছর জিপিএ ৫ পেয়েছেন ৯২,৫৯৫ জন, যা গতবারের তুলনায় প্রায় অর্ধেক। ২০২২ সালে জিপিএ ৫ পেয়েছিলেন ১,৭৬,২৮২ জন আর ২০২১ সালে ১,৭৯,১৬৯ জন। করোনা পরিস্থিতির পর প্রথমবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা, ইংরেজি পরীক্ষা ভালো না হওয়া এবং মানবিক বিভাগের পরীক্ষার্থীরা খারাপ করায় পুরো ফলাফলে প্রভাব পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। কোভিড এর পরে যে ক্ষতি হয়েছে এবং তারপরে স্কুল খোলার পরে যারা পড়াশোনা করেছে তাদের সেটার থেকে পুরোপুরি হয়তো কাটিয়ে উঠতে পারেনি সবাই, সেজন্য সেটারও একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি এখানে। সংস্কৃতিটা কিছুটা হলেও সুস্থের দিকে যাচ্ছে। যখন ছাত্ররা ৯০-৯৫% পাশ করে তখন ওরা বুঝতে পারে পড়ালেখা করি বা না করি পাশ করে যাব। আমাদের সময় এরকম ছিল না, আমাদের সময় ৩০% ছাত্র পাশ করত। একজন ছাত্র জানতো পড়ালেখা না করলে তাকে ৭০% মধ্যে থাকতে হবে। এইচএসসি পাশের পরেই শুরু হয় শিক্ষা জীবনের মূল যুদ্ধ। উচ্চশিক্ষার জন্য ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই হয়ে যায় প্রধান লক্ষ্য, কারণ জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিটের সংখ্যাই কম। ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রয়ে গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এরকম মেডিকেল কলেজের সংখ্যা অনেক হয়েছে। তো এখন আমাদের চেষ্টা করতে হবে, আমাদের যে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো আমরা করছি এর মান উন্নত করতে হবে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো অনেক হয়েছে এবং এর মধ্যে অধিকাংশই খুবই নিম্নমানের, একেবারেই মানে এটা ডিগ্রি বিক্রি করার দোকান হয়ে গেছে অনেকগুলোই। তো সেইখানে আমাদের একটা ব্যর্থতা বলবো আমরা। সারা দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে শতাধিক, হাতে গোনা কয়েকটি বাদে বাকিগুলোর অবস্থা যাচ্ছে তাই। তাই এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের দিকে জোর দেওয়ার দাবি বিশেষজ্ঞদের। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।